আসসালামু আলাইকুম দর্শক, আজকে তৈরি করছি বেশ মজার একটা খাবার, সেটা হলো কাঁচা কলার চিপস। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। চিপস তৈরি করার জন্য আমি কলাগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আমি এটা ছুরির সাহায্যে কেটেছি, আপনারা চাইলে কাটার ইউজ করেও কাটতে পারেন। এখন আমি চলে যাচ্ছি এর পরের প্রসেস। আমি একটি বোলে পানি নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। এখন আমি কলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখ। দশ মিনিট পর এটা আমি পানি থেকে ছেঁকে নিচ্ছি। পানি ঝরার জন্য 5 মিনিট রাখবো, তারপর আমি ভাজতে চলে যাব। ভাজতে চলে যাচ্ছি, তেল পর্যাপ্ত পরিমাণে গরম হলে আমি এর মধ্যে কলাগুলো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি ভাজা শুরু করেছি, এটা এখন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। হালকা হাতে এপিট ওপিট ভেজে নিচ্ছি, বেশি চাপ দিয়ে ভাজলে ভেঙে যেতে পারে। ভাজা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন। উপরে সামান্য বিট লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ছাঁকিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি কলার চিপস।